আমি এখন একটা ব্যাচেলার মেয়ের বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। এই মেয়েটা একটু আগে ইউনিভার্সিটিতে গিয়েছে। ইউনিভার্সিটি কিন্তু একটা মানুষের মানে শিক্ষা গ্রহণের একটা শেষ পর্যায়ে পড়ে ইউনিভার্সিটি। এরপরে তার কোনো পড়াশোনা নেই, পিএইচডি থাকতে পারে, যাই হোক ইউনিভার্সিটিতে পড়া মানে আমরা মনে করি পড়াশোনা একজন ব্যাচেলার মানুষের বা স্টুডেন্ট লাইফের শেষ ইনি মেন এন্ডিং হয় ইউনিভার্সিটিতে পড়াশোনা দিয়ে। তো সেই মেয়েটা একটু আগে ইউনিভার্সিটিতে গিয়েছে, তো সেই রুমটা আমি একটু শেয়ার করছি আপনাদেরকে। দেখেন তার এই যে মেকআপ করে গিয়েছে, সে সাজুগুজু করে সবসময় যায়, সাজুনি বুড়ি একটা। তো দেখেন তার কী অবস্থা, সে ড্রয়ারটা পর্যন্ত বন্ধ করতে ভুলে গিয়েছে। আর এইখানটায় তো এলোমেলো বেশি নাই, অনেক সময় আরও বেশি থাকে, সেটা আমি অবশ্য গুছিয়ে রাখি। আর এখন দেখাচ্ছি তার বেডরুমটা। দেখেন তার ট্রাউজারটা যে এখানে পড়ে আছে একই অবস্থা হয়ে। তারপর দেখেন তার এই যে এটা তার জুয়েলারি বক্স, এখান থেকে মেবি কিছু নিয়ে সে পড়েছে, কিন্তু এটা সে ল্যাপটপের উপর রেখে গিয়েছে। তারপর তার এই যে ভ্যাজলিন সে দিয়েছে কিনা আমি জানি না, তারপরে ডিওডোরেন্ট এটা সে তো যারা বেরি হয় না এটা দিয়ে, এটা কিন্তু ড্রেসিং টেবিল থেকে নিয়েছে, মানে আই মিন তার ওই যে জুয়েলারি এটা আছে ওখান থেকে নিয়েছে, কিন্তু এটা সে ওখানে রাখতে ভুলে গিয়েছে, মানে ভুলে গিয়েছে মানে দ্যাট মিন্স তার সময়ের অভাব। তো যাই হোক, তারপর দেখেন এই যে তার বালিশ একটা কোথায় গিয়ে পড়ে আছে, তারপর এই চাদরটা সে রাত্রে গায়ে দেয়। তো ঠিক আছে, এটাও দেখিয়ে দিলাম। আর এই যে এখানে তার সাইডে একটা, এখানে তার অনেক কিছু আছে, এগুলো সে দিয়েছে, এখানে সানস্ক্রিন লোশন আছে, তারপরে যে ময়েশ্চারাইজার আছে সব কিছু আছে, রিবন টিবন আছে। ড্রয়ারটা কিসের জন্য খুলেছিলাম জানি না, যাই হোক ড্রয়ারটা বন্ধ করতে ভুলে গিয়েছে। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে উনি গ্রিন টি খায়, সে গ্রিন টির অবস্থাটা আমি দেখাচ্ছি, এটা মেবি গতকাল খেয়েছে। তো এখানে মেবি পড়ে আছে, এটা যদি আমি নেই তো কখন আমি নেবো, আমি তো অবশ্যই সময় পেলে পরিষ্কার করবো, আর যদি আমি না নেই তাহলে কয়দিন থাকবে আমি বলতে পারি না, যখন নেক্সট ডে আবার খাবে তখন হয়তো বা নিয়ে খাবে এই। আর এটা হচ্ছে গিয়ে ওনার ওয়াশরুম, ওয়াশরুমের দরজাটা অবশ্য সে মাঝে মাঝে বন্ধ করে, আর আমি যখন যাই তখন আমি অবশ্য ভুলে যাই, যাই হোক ওয়াশরুমের দরজাটা এখন খোলা আছে। আর এই তো, আর এই যে এখানে কিছু ময়লা কাপড় পরে আছে, এটা কিন্তু আমাদের মামের, এখানে আমার মেয়ের ওনার আছে, ওনারও বেডশিট আছে, তারপর আমারও বেডশিট আছে, এটা রেখে দিয়েছি, এটা খালা এসে ধোবে। তো আমি আবার সুন্দর করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাচেলার একজন মেয়ের ইউনিভার্সিটিতে যাওয়ার আগে যে রুমের অবস্থাটা হয় সেটা হয়, আর কারো হয় কি না আমি জানি না। তো আমি অন্যদিন এর চেয়ে বেশি আলোমেলো থাকে, মানে অর তার কসমেটিক্স অর্ধেকই খাটের উপর থাকে, তা আজকে তেমন কিছু নাই। এই হচ্ছে আমার মেয়ের ইউনিভার্সিটিতে যাওয়ার পূর্ব মুহূর্তে তার রুমে কী অবস্থা হয়ে থাকে সেটাই শেয়ার করলাম। তো সবাই দেখেন এবং জাজ করবেন সে কতটা গোছানো মেয়ে। ওকে সবাই, গাইস ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।